কামাল যত বড়ই শক্তিশালী হোক না কেন, কামালকে জেলে যেতে হবে, আইনের আওতায় আসতে হবে। গালকাটা কামালকে ধরতে হলে আমাকে যথেষ্ট পরিমাণে এভিডেন্স জোগাড় করতে হবে। আজকে দেখেন, আপনাকে মারা ফেলাইতে পারে, কালকে আমারে মারা ফেলাইতে পারে, পরের দিন এই বড় ভাইকে মারা ফেলাইতে পারে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা কামালের কাজ। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন গালকাটা কামালের ঘটনার শেষ পর্ব, পুলিশ কিভাবে গালকাটা কামালের কলঙ্কিত জীবনকে শেষ করে দিয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। দেখুন, আপনি কিন্তু একটা সময় প্রশাসনিক দায়িত্বে ছিলেন। হ্যাঁ, ছিলাম বলেই তো আমি সত্য কথাটাই বলছি এবং জানি এটা কি কর্তব্য, কি করতে হয়। আপনার ছেলেকে কোথায় পাবো? হয়তো দেখুন, তার অনেকগুলো বাড়ি আছে, কোনোটা কোনো না কোনোটাই পেয়ে যাবে। আপনি কি চেনেন সেগুলো? হ্যাঁ, শুনেছি, একটা গোপীবাগ, একটা মোহাম্মদপুর। গোপীবাগে তো অনেক বাসা আছে, মোহাম্মদপুরে অনেক বাসা আছে, স্পেসিফিক কোথায় গেলে পাওয়া যাবে সেটা বলুন। দেখুন, এর আগেই আমি বলেছি ওর সঙ্গে আমার ফ্যামিলির কারো কোনো যোগাযোগ নেই। তাই? হ্যাঁ। এরকম একজন ক্রিমিনালকে যদি আমরা ধরতে পারি তাহলে তার কী ধরনের শাস্তি হতে পারে সেটা জানেন তো? জানি, আমিও চাই তার শাস্তি হোক, আমাদের দেশের লোক শান্তিতে থাকুক। আপনার ছেলে তো একসময় গান করতো নাকি? হ্যাঁ হ্যাঁ, সে গান করতো, আমার ফ্যামিলির সবাই সংস্কৃতি মনা। সংস্কৃতি একটা মনা একটা ছেলে কি করে গালকাটা কামাল হলো সেটাই তো আশ্চর্যের ব্যাপার। আপনি একজন পিতা হিসেবে কি আপনার দায়িত্ব ছিল না সেদিকে খেয়াল রাখা? সেদিক থেকে বলতে পারেন আমি একজন ব্যর্থ পিতা। এই ব্যর্থ পিতার ছেলের অবস্থা যদি এরকম হয় যে আপনার ছেলেকে ফাঁসির কাছটা তো ঝুলতে হতে পারে। সেদিন সবচেয়ে বেশি খুশি হব আমি, অন্তত আমাদের সমাজে যেন আর তৃতীয় কোনো কামালের জন্ম না হয়। ঠিক তো? হ্যাঁ। আপনাকে কোথায় পাওয়া যাবে, আপনার বাসাটা কোথায়? এই তো আমার চেম্বার, যখন ইচ্ছে, যখন যেভাবে ইচ্ছে আসবেন। ঠিক আছে, আমরা আসি।
গ্রেফতারের জন্য দিয়েছিলাম আমি আমাকে। আমি একজন সরকারি কর্মকর্তা হয়ে আইনের লোক হয়ে আজ আমাকে এই কথা শুনতে হচ্ছে। Thank you.
তারেক নামে কাউকে চেনেন আপনি? আকাশ, ইউসুফ, ফলো হিম। এই এই স্যার, আমারে এ কামাল। তোর নাম কি? মরিস। কে রেখেছে? তোর বাবা মা? না, বস রাখছে। বস রাখছে? তোর নাম কি? তেতুল। এটাও কি তোর বস রেখেছে? বস রাখছে। আচ্ছা, তোরা কি চাস? তোদেরকে ছেড়ে দিই? তাহলে যা যা জিজ্ঞেস করবো সব ঠিকঠাক জবাব, কোনো অসুবিধা নাই, স্বীকার করবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শফিককে খুন করেছিস? হ্যাঁ, আমি না। আর কি খুন করেছিস? বসের অর্ডারে আমরা সবাই মিলে করি। আর বসের নির্দেশে করছে, আমি অল্লাহ গেছি। আর তোর রানাকে? রানা সবাই মিলেই করছি, বসের লাগে আয় থাকে অল্লাহ গামি যায়। হোসেনকে? সবাই রে স্যার, সবাই। তার মানে তুই ওর কথা মতো কাজ করিস? আচ্ছা, আর ও বসের কথা মতো? আচ্ছা। তোর বস দেখতে কেমন? বসে উঁচালাম বা চালাম। তো একজন মানুষ বললো যে ওদের খুন করতে হবে, করে ফেলি। তার বসে তো আমরা প্রিয়ের মতো মানে বসের কথা মতো খাবার দেয়। মা বাবার চেয়ে বড় হয়ে গেছে, আপ্পা লাগে তো তোকে প্রবলেম। তুই তোর পরিবার নাই? আচ্ছা, তাহলে কোথায় পরিবার? কই? গ্রামে থাকে। গ্রামে থাকে না? ওই গ্রামে রেখে এখানে ফুল করে বেড়াস? স্যার, আমার ওই পরিবার টরিবার নাই। শফিক, রানা, হোসেন, এদেরকে যে তোরা খুন করেছিস বসের ইশারায়, তোরা খুন করেছিস নাকি তোদের বস খুন করেছে সেটা বলতো। তার বসে খুন করছে, বসের লোক আসছিল, অল্লাহ গানে আসছিল। তাহলে তুই পাঁচে বেঁধরেছিস, ও হাত চেপে ধরেছে, তোর বস খুন করেছে, ওইভাবেই করছিস? স্যার, আমরা সব মিলে ছিলাম। সব স্বীকার করবি তো? করবো স্যার। এখন বল, তোদের বস কে কোথায় পাবো? বসে পাবো? তার বস তো দৌড়ের উপর আছে। কোথায় আছে? একের রকম এক একবার এক এক জায়গায় আছে। তুই তো জানিস বস কি কথা বলবো। না স্যার, জানি না। ঠিক ভাবে বল। বল কি? স্যার, আমি জানি না, বসের লাগে আর বেশি খাতি। ও স্যার, বল 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 স্যার, আঙ্গুলো গুলো এখানে খুঁজে বার করতে হবে, চালাইতে হবে। গুড। মোহাম্মদ আলী স্যার চলুন, স্যারের সঙ্গে কথা বলে ওদেরকে নিয়ে বেরোবো। ওকে স্যার। কোন পত্রিকায় আজকের, তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পত্রিকার বিনোদন পাতা, বিনোদন পাতা করে গেল
এই আকাশ আর ইউসুফকে তাড়াতাড়ি আসতে বলেন তো। আচ্ছা আপনারা তো কালকাটা কামালে খুঁজে পাচ্ছেন না, জানেন না তার সাথে এফডিসির একটা সম্পর্ক আছে। এই যে দেখেন, একটা মহরত অনুষ্ঠান, এই মহরত অনুষ্ঠানে এই লোকটা হচ্ছে কালকাটা কামাল আর এই লোকটা হচ্ছে এই মহরতের প্রডিউসার, রসের পায়দানি এই ছবির প্রডিউসার। হ্যাঁ, এই যে এটাকে যদি আপনি না পান তাহলে আপনি এই প্রডিউসারকে নিয়ে আসেন, এই প্রডিউসারকে নিয়ে আসলে কান টানলে মাথা আসবে। সুতরাং একে ধরে নিয়ে আসেন, এর সাথে কথা বলেন, একে দিয়ে কামালকে নিয়ে আসাবেন যেমন করে, ঠিক আছে? ও অনেক কষ্ট দিছে, ওর দিন শেষ এবং আমাদের কষ্টের লাঘবও শেষ। তাড়াতাড়ি যান, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন, নিয়ে যান পত্রিকাটা, নিয়ে যান। উনি হচ্ছেন প্রডিউসার সাহেব। ভালো, কোনো সমস্যা আপনারা এখানে? সমস্যা না, আপনার কাছে একটা দরকার এসেছে। আপনি কিছুদিন আগে একটা ছবির মহর, হ্যাঁ নাম জানি কি, রসের বাইজার ওইখানে একটা স্টিল ছবি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে কিছুদিন আগে মহরত অনুষ্ঠান হয়েছে তো বিভিন্ন পত্র পত্রিকায়। জি, তো আপনার ডান পাশে একজন লোক ছিলেন যাকে আপনার, হ্যাঁ ও তো কামাল, আমার সিনেমাটি গায়ক হয় কালকাটা কামাল, সেটা আমি বলতে পারছি না, তবে ওর পুরো নাম হচ্ছে আবুল হাসান কামাল। আপনি কিছু মনে করবেন না, আপনাকে একটু কাইন্ডলি আমাকে থানা যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো তাহলে, এখন যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এই শরীর তুমি বাসায় একটু বলে দাও যে আমি একটু থানায় গেলাম। হ্যাঁ, আমি থানা থেকে ফিরে এসে দেখা যাচ্ছি। আবুল হাসনাত কামাল, সেই হচ্ছে গালকাটা কামাল। সে কিন্তু আবার গান গায়, এই বদমাইশটা গান গায় এবং সে এই ছবির প্লেব্যাক সিঙ্গার। এখন এক কাজ করেন, ওই প্রডিউসারকে বলবেন যে সে তাকে ফোন করে এফডিসিতে ডাকবে, তার ফিল্মের প্রয়োজন। স্যার যদি সে ডাকতে নাজি না হয় তাহলে প্রডিউসার সুদ্ধা কিন্তু আলাদা থাকবে। স্যার আর যদি ভদ্রভাবে করতে চায় আমাদেরকে সাহায্য করে, আমরা তার ব্যাপারটা দেখব, তাকেও আমরা সাহায্য করব। স্যার ঠিক আছে, যাবো স্যার। কান টানলে মাথা আসবে এমন পরিকল্পনার সূত্র ধরে এগিয়ে যেতে চায় পুলিশ। সেই অনুপাতে পুলিশ খুঁজতে থাকে সূত্র, একসময় খুঁজতে খুঁজতে সূত্রের সন্ধান মেলে, পুলিশ সূত্রকে চাপ দিতে শুরু করলে সূত্র বাধ্য হয় কামালকে হাজির করতে। পুলিশের বিছানো জালে পা দেয় গালকাটা কামাল, গান গাইবার লোভে ঢোকে এফডিসিতে। পুলিশ চারিদিক থেকে গালকাটা কামালকে ঘিরে ফেলে, গালকাটা কামাল এফডিসির
উঁচু দেয়াল টপকিয়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে ১১টি দেওয়াল পালানোর পরে পুলিশ কি তাকে ধরতে পেরেছিল তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আমার আসতে হবে আপনি একটু কেয়ারফুল থাকবেন, সেটা হচ্ছে যে তার সাঙ্গপাঙ্গরা আপনাকে অ্যাটাক করতে পারে, বি কেয়ারফুল। আপনি মাইক্রোবাসের মধ্যে থাকলেও অল অফিসার গান স্ট্যান্ড বাই করে রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ আউট। স্যার একটা ভালো খবর আছে স্যার, গালকাটা কামাল স্যার এই মাত্র অ্যারেস্ট হয়েছে স্যার। স্যার 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 ওটা স্যার এফডিসিতে আনাইছিলাম স্যার, এফডিসিতে আনানোর পরে স্যার এফডিসির ভিতরে আমি আগে থেকেই অফিসারদেরকে রাখছিলাম, কিন্তু স্যার ও এফডিসির ওয়াল টপকায় ওই পাশে গেছে, পরে আমার অফিসাররা ওয়াল টপকাইছে, তারা নাকি স্যার বেশ কয়েকটা ওয়াল টপকায় পরে শিল্প এলাকার ভিতরে যে অ্যারেস্ট করতে পারছে স্যার। নিয়ে আসতেছে স্যার, আমি জিজ্ঞাসাবাদ করব স্যার। স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে, আল্লাহ কামালকে পুলিশে ধরছে, আমাকে এক্ষুনি ভেঙে যেতে হবে এখান থেকে। আচ্ছা একে একে তো তুই সবকিছু স্বীকার করেছিস, তোর কালো কাপড়ের রহস্যটা বল তো। অনেকের অনেক স্টাইল থাকে, আমার স্টাইল হলো ওই কালো কাপড় পাইনি না মানুষরা খুন করে। তুই কি একটা জিনিস খেয়াল করেছিস, তোর স্টাইল, তোর স্টাইলই আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তোকে ধরতে সুবিধা হয়েছে তোর স্টাইলের জন্য, খেয়াল করেছিস? এখন তোকে যেটা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক জবাব যদি না দেস তাহলে তোর চোখের ভেতরে কালো কাপড় বেঁধে তারপর এমন শাস্তির ব্যবস্থা করব তোর মুখ থেকে কিন্তু সব বেরিয়ে যাবে। আমি সব কিছু কইতে রাজি আছি। শফিককে কল করেছিস? শফিককে আমি চিনি না। রানাকে? রানারে আমি চিনি না স্যার। হোসেনকে? হোসেন আবার কে? না আমি শুনিস,
নাই কখনো, তাই তো? কিন্তু তোর সহযোগীরা কিন্তু এটা বলেছে যে ওদের তিনজনকেই তুই মার্ডার করেছিস। স্যার আবার ওর ওই ইলেকট্রিক শর্ট দেন অবশেষে গালকাটা কামাল গ্রেপ্তার হয়। জেলে থাকা অবস্থায় স্বস্তিতে ছিল না পুলিশ। জেলখানায় বসে ফেরার বন্ধুদের সাথে লোক মারফত চুক্তি করে যত অভিযোগ আছে সে একাই তা কবুল করবে বলে জানিয়ে দেয়। কিন্তু তাকে জেল থেকে আক্রমণ করে ছুটিয়ে নেয়ার একটি শর্ত দেওয়া হয়েছিল। তার শর্ত অনুযায়ী ঢাকায় ঢাকার বাইরে থেকে সন্ত্রাসীরা জড়ো হতে থাকে, পুলিশ টের পেয়ে যায়। গালকাটা কামাল অপরাধ স্বীকার করে, তার ফাঁসির রায় হয়। পুলিশ জেনে যায় যে কোনো মুহূর্তে গালকাটা কামালের সহযোগীরা
জেলে আক্রমণ করে তাকে ছিনিয়ে নিতে পারে। উপর মহলে আলোচনা সাপেক্ষে তার ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকার সমস্ত প্রস্তুতি গ্রহণ করে এবং এক পর্যায়ে তার ফাঁসি হয়। যবনিকা হয় শীর্ষ সন্ত্রাসী গালকাটা কামাল ইতিহাসে। মনে রাখিস আমি তোর হাসির চেষ্টা করছি, মনে রাখিস আমি তোর হাসির চেষ্টা করছি, হাসির চেষ্টা করছি, হাসির চেষ্টা করছি, হাসির চেষ্টা করছি, হাসির চেষ্টা করছি। সুরা ফাতিহাটা পারেন বলেন। সুরা ইখলাসটা তিনবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আচ্ছা, আমার সাথে একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ রাব্বি মিন কুল্লি জামবিউ অতুবি ইলাহি। ইতিহাস সাক্ষী দেয় অপরাধী অপরাধ করলে প্রচলিত নিয়মে তার শাস্তি হবে অথবা এই প্রকৃতি তাকে শাস্তি দেবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।